এটা হচ্ছে কানাডার এসপ্ল্যানেড। টেসলা কার, ইউনিয়ন স্টেশন, গো ইউনিয়ন স্টেশন। সো ইউ নিড টু গো টু দ্য ইয়ং লাইন, রাইট? আমাদের তাহলে আমাদের এখন ইয়ং লাইনে মেট্রো ধরতে হবে। ইয়ং লাইন নর্থ বাউন্ড টু ফিঞ্চ আমরা নামবো। আমি এখন ইউনিয়ন স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা যাব শেফার্ড ইয়ং এ নামবো। শেফার্ড ইয়ং থেকে ডলমিন্স যাব, ডলমিন্স থেকে বাসে করে 985 বাসে করে অ্যাগিনকোর্টে নামবো, বিচ মাউন্ট রোড। সো ইচ মান্থ আমরা এই সাবওয়েতে যাবো, এটা এখন ফিঞ্চের দিকে যাচ্ছে, আমরা মাঝপথে নামবো শেফার্ড ইয়ং। শেফার্ড ইয়ং লেফট দ্য ট্রেন, ওই ট্রেনটা যাবে ডন মিলস। আমরা এই ট্রেনটা মিস করলাম, পরের ট্রেনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ডন মিলস যাওয়ার জন্য। এটা হচ্ছে 4 নম্বর সাবওয়ে, আর আমরা যে সাবওয়ে দিয়ে এলাম সেটা হচ্ছে 1 নম্বর সাবওয়ে, সেটা নিচে নামতে হবে এসকেলেটার দিয়ে। এসকেলেটার দিয়ে নাম এই সিঁড়ি দিয়ে নামলে পড়ে বা এসকেলেটার দিয়ে নামলে পড়ে আমরা পাব লাইন 1 সাবওয়ে, যে সাবওয়ে ব্যবহার করে আমরা ইউনিয়ন স্টেশন গেলাম। স্টেশন আরেকটা স্টেশন, ডন মিলস যাওয়ার ট্রেন চলে এসেছে। ডন মিল স্টেশন
এখন আমরা বাস ধরবো। মানে এইখান থেকে আমরা এলাম এইখানে ডন মিল স্টেশনের মেট্রো সাবওয়ে সেই স্টেশন। এরপর আমরা যাচ্ছি বাস ধরার জন্য 9:85। এটা ডন মিল স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা 9:85 বাস ধরবো। আমরা 85 বাসে উঠলাম। 85 বাসটা হচ্ছে নন এক্সপ্রেস, মানে সব স্টপেজে সামতে সামতে যাবে, আর 9:85 হচ্ছে কি এক্সপ্রেস বাস। যদি 9:85 হচ্ছে এক্সপ্রেস বাস, যে সমস্ত বাসের নাম্বার 9 দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে এক্সপ্রেস, মানে গেল প্রত্যেকটা স্টপেজে থামবে না। এটা হচ্ছে প্রেস্টো কার্ড, যেটা ওই মেশিনে ট্যাপ করলে পরে, এটা হচ্ছে প্রেস্টো কার্ড যেটা ওই মেশিনে ট্যাপ করলে পরে আমরা বাসে ওঠার টিকিট কাটা যায়। বাসেও ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। আমরা পৌঁছে গেছি স্টপেজে। এইদিকে আমাদের এজিনকোটের আমাদের থাকার জায়গা, নাম হচ্ছে কারাবাব কোর্ট। আমরা ওই স্টপেজে নেমেছি। তাহলে আজকের মতো ভিডিওটা বাই বাই।